100 টাকার গোছে বেশি 50 টাকার গোছে বেশি আবার কেউ যদি 100 কেজি হলে তোমার টাকা বেশি আমাদের এখানে আল্লাহর রহমতে কেউ আসলে আমরা আরো যারা 200 গ্রাম গোশ চায় আর যে 10 কেজি চায় আমরা 200 গ্রাম গোশটার ব্যক্তিরা আগে গোশটা দিই আমরা 100 টাকা 50 টাকাও গরু গোশ কিনে নিতে পারি বাচ্চারা তো আর বুঝে না যেন বাবার কাছে টাকা আছে না নাই সেই ক্ষেত্রে 200 গ্রাম 200 গ্রাম গোশ কিনে আলু টালু দিয়ে রান্না করে বাচ্চারা খাওয়াইতে হবে বর্তমান বাজার দরের দাপটে শুরু হয়েছে ক্রেতার সাধ্য দৈনিক পুষ্টির অভাব মেটানো তো বহুদূর তিনবেলা খাবার যোগান দেওয়ার সামর্থ্যটুকুও নেই কারো কারো এই যখন অবস্থা তখন কিছু মানবিক মানুষ নিজ নিজ অবস্থান থেকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত এ যেমন কারণ বাজারের মাংস বিক্রেতা জসীম ভাই কসাই নামে তাচ্ছিল্য হওয়া মানুষটাই কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্তের স্বাদ ও সাধ্যের চাহিদা মেটানোর উদ্যোগে সামিল হয়েছেন এখানে আমরা রেট দিচ্ছি 100 টাকার গোছে বেশি 50 টাকার গোছে বেশি আবার কেউ যদি 100 কেজি হলে তোমার টাকা বেশি ওই 50 টাকার 100 টাকা কেন বেশি এমনও মানুষ আছে মিন্দি কাম করে 300 টাকা রুজি করে তার ফ্যামিলিতে গোছ খাইতে মন চাইছে অনেকে তো আধা কেজি গোছ নিলে চাল ডাল নিতে পারে না হ্যাঁ তো সে যদি এখান থেকে 100 টাকার গোছ নিতে পারে দুইটা আলু দিয়া আর চাল নিয়া তার বাল বাচ্চারে বুঝাইতে পারে সেও খাইতে পারে হ্যাঁ এই সুযোগ সুবিধাটা আমরা গরিবের জন্য করছি সন্তানের আবদারে পাতে দুটুকরো মাংস তুলে দিতে না পারার যন্ত্রণাটা হয়তো তিনি দেখেছেন তার মানবতার চোখ দিয়ে তাই তো তার দোকানে 100 গ্রাম কিংবা 50 টাকার গরুর মাংস বিক্রি হয় অবলীলায় আমিও কোনো এক সময় গরিব ছিলাম দিনে না দিন খাইছি এমন শারীরিক অসুস্থতার চোখ ছিল না কোনো এক সময় তখন আল্লাহ রাখলে গোছ খাওয়ানোর টপিক আছে সব আমার যে আগে যে পরিবেশ ছিল এরকম অনেক লোক সেরম আছে এই কারণে আমরা আমার ছেলেদের বলে দিছি যে যে 100 টাকার গোছে 100 টাকার গোছ দিবা 50 টাকার গোছ ছেলে 50 টাকা দিবা তোমরা লেখা রাখো যে যেটুকু চাই তেটুকু দিবা কেউ না করবো না আল্লাহ আসলে আগে তো বেঁচে কিনে কিছু বাড়ছে ইনশাল্লাহ আমাদের এখানে আল্লাহর রহমতে কেউ আসলে আমরা আরও যারা 200 গ্রাম গোছ চায় আর যে 10 কেজি চায় আমরা 200 গ্রাম গোছটার ব্যক্তিরা আগে গোছটা দিই যে উনি অল্প গোছ নিতে আসতে ওনাকে দিয়ে আগে বিদায় করে দিই নাহলে ওনারা দুইটা মিনিট দাঁড়া করে রাখলে ওনার মন থেকেও খারাপ লাগবে যে আমি অল্প গোছ কিনবো এই কারণে মনে হয় আমার দাঁড়া করে রাখছে এই কারণে ওনারা আরও আগে দিই উনিও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট আল্লাহর রহমতে এই মানুষের দোয়ায় আপনাদের দোয়ায় কাস্টমাররা ভালো পায় আমার সবার দোয়ার কারণে আল্লাহর রহমতে আমাদের বেচাকেনা ভালো আছে আমাদের দোকান তেজগাঁ কারণ বাজার কিষেন মার্কেটের পাশে কামারপট্টির এখানে ভোর থেকে দুপুর 12টা হাইস্ট গেলে একটা পর্যন্ত এর ভিতরে আমাদের দোকানদারি ক্যাপচার হয়ে যায় ঠিক আছে দেখা যায় ওই এতটুকুর ভিতরে আল্লাহর রহমতে আমাদের বেচাকেনা ভরপুর হয়ে যায় 10 কেজির ক্রেতা হোক কিংবা 100 গ্রামের ক্রেতা তার নজরে সবাই সমান বরং সামর্থ্য যার কম তাকেই দেয়া হয় বাড়তি গুরুত্ব আমরা 100 টাকা 50 টাকাও গরু গোশ কিনে নিতে পারি কারণ এখানে বিক্রি হয় এই হিসাবে আমাদের ভালো হয় আর হাতে টাকা না থাকলেও তারা 100 টাকা গোশ তুলেও অনেকের দেয় আর আমি চাইছিলাম বাড়িতে যাবো 5 কেজি গোশ নিব এই কোনো মাসে আমার মাঝে মাঝে আমি 1 কেজি নিই 1.5 কেজি নিই আধা কেজি নিই বিক্রি কিনির সময় ভোর 6টা থেকে দুপুর 12টা আর এই অর্ধবেলায় বিক্রি হয় 3 থেকে 4টি গরুর মাংস দেখা যায় ভাই একটা বাচ্চা খাইতে চাইছে বাবার কাছে যে বাবা একটু গরু গোস্ত খাবো এখন তার বেতন অল্প 500 টাকা বেতন সে গরু গোস্ত আধা কেজি কিনলে চাল কেনার টাকা থাকবে না ওই ক্ষেত্রে দেখা যায় 200 গ্রাম গোস্ত কিনলে একটা আলু দিয়ে যদি একটু ভুনা করে একটু ঝোল করে বাচ্চারে নিয়ে তৃপ্তি মিনিটে একবেলা অন্তত খাইতে পারে কথা বোঝেন না ওই মনে করেন আধা কেজি কিনা সামর্থ্য নেই 1 কেজি কিনা সামর্থ্য নেই তো ওই ক্ষেত্রে বাচ্চারও মন ঠান্ডা হয়ে গেল বাচ্চারা তো আর বুঝে না যেন বাবার কাছে টাকা আছে না নাই সেই ক্ষেত্রে 200 গ্রাম 200 গ্রাম গোশ কিনে আলু টালু দিয়ে রান্না করে বাচ্চারা খাওয়াইতে পারে